শুধু তাই নয় আমাদের শান্তিপ্রিয় সমাবেশের উপর আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেছে এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আজকে হাজার হাজার নেতাকর্মী ওয়ার্ল্ড ব্যাংকের সামনে উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনার দিন শেষ ক্ষমতা জিয়ার বাংলাদেশ আসসালামু আলাইকুম রুয়েল খান এখন ওয়ার্ল্ড ব্যাংকের সামনে ওয়াশিংটন ডিসি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশের দুইটি বৃহত্তম দল বিএনপি এবং আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছেন কেমন আছেন আপনি ভালো আছেন জানি অনেক বিজি আছেন উন্নয়ন সম্পর্কে উন্নয়ন হচ্ছে উন্নতি হচ্ছে সবাই জানে বিশ্বব্যাংক জানে আইএমএফ জানে সারা দুনিয়া জানে দেশের মানুষ সচেতন হয়ে বেড়ালি আর এই এনপি জামাত যে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করছি যার যার কাজ করছে জনগণ বিচার করবে ধন্যবাদ বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আগমনের প্রতিবাদে প্রবাসে বাংলাদেশে জাতীয়তাবাদের সকল শরিক একত্রিত হয়ে তাকে বিনামূল্যে প্রত্যাখ্যান করেছে আমি মোহাম্মদ জফিকুল ইসলাম প্রেসিডিয়াম মেম্বার বাংলাদেশ আওয়ামী যুব লীগ বাংলাদেশ আওয়ামী যুব লীগের চেয়ারম্যান শেখ মহসিনের নির্দেশে এখানে এসেছি আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বব্যাংকে এসছেন আজকে বিশ্বব্যাংক এবং বাংলাদেশের সহযোগিতার 50 বছর পূর্ত উপলক্ষে বিশ্ব সংবর্ধনা জানাচ্ছে সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি অনেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন দেবে আন্ডারটেকার গভর্নমেন্ট একটি তত্ত্বাবধ সরকার দেবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন দেবে আমরা সেই জন্য আজকে এখানে বিক্ষোভ করছি এই বিক্ষোভ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ বলছি সন্ন্যাস জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংকে আজকে তার সংবর্ধনা সেই সংবর্ধনাটা 50 বছর ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সদস্যর সাথে রিলেশনশিপের যে 50 বছর পূর্তি সেজন্য ওয়ার্ল্ড ব্যাংক সম্মানের সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সেই জায়গায় বিএনপি জামাত উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিক্ষোভ সমাবেশে লিপ্ত হয়েছে বিএনপির জামাত শিবিরের দালালেরা আমাদের এই শান্তি সমাবেশকে বাধাগ্রস্ত করতে তারা আজকে আমাদের আওয়ামী লীগ বিশেষ করে ছাত্রলীগের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা শান্তি পছন্দ করে না তারা শান্তি ভালোবাসে না তারা ভালোবাসে আগুন দিয়ে মানুষ মারাকে তারা ভালোবাসে মানুষ হত্যা তারা সংঘাত ভালোবাসে তারা শান্তির পক্ষে নাই তারা শান্তি ভালোবাসে না মাননীয় প্রধানমন্ত্রী কি এখানে এসেছে আমরা যতটুকু শুনেছি উনি ইতিমধ্যেই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তরের ভিতরে পৌঁছে গেছেন অন্য অন্য রাস্তা দিয়ে আচ্ছা তো মাননীয় প্রধানমন্ত্রী তো এখানে এক দুই দিন এসেছে আপনার সঙ্গে কি দেখা হয়েছে না আমার সঙ্গে এখনো পর্যন্ত দেখা হয়নি আমি নিউ ইয়র্ক ছিলাম নিউ ইয়র্ক থেকে আমি গতকালকে এখানে এসেছি তবে গত পরশুদিন উনি অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন গত পরশুদিন রিটজ কার্লটন হোটেলে সেখানে আইএমএফের নির্বাহী প্রধান নির্বাহীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যে বৈঠকের পরে যে বৈঠকে মানে আইএমএফের প্রধান বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন আচ্ছা আপনাদের কি সংবর্ধনার পরে আবার মিট করার সম্ভাবনা আছে সেটা কোথায় বলতে সেটা আগামীকালকে আমাদের একটি সংবর্ধনার সভার আয়োজন করা হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আমি এখানে এসেছি খুনি হাসিনা বিনা ভোটে প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে যে গণতন্ত্র উচ্ছেদ করেছে রয়্যাল এজেন্ট হাসিনা এখানে এসেছে তার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাউন্ড তো এই যে মুখে কেন এসেছেন এখানে ও মাই গুডনেস কেন এসেছি আমাদের আজকে জয়ের দিন এই জন্য আমাদের আমাদের জননেত্রী শেখ হাসিনা যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে টাকা দিতে চাই নাই আমরা গরিব বলে বাট আমরা এখন যে গরিব না আমরা ভাবছে ওরা আমরা টাকা ফিরে দিতে পারবো না এখন আমাদেরকে ডেকে এনে টাকা দিতে চায় ডেকে এনে আমাদের পুরস্কৃত করছে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে এই খুশিতে আমরা সমস্ত মানে ইউএসএর সমস্ত স্টেটের বাঙালিরা এখানে জমায়েত হয়েছি আমাদের জয়ের মালা নিতে আমাদের জয়ের পুরস্কার নিতে
নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মোহাম্মদ অলিউল লাতিকুর রহমান আজকে এই আমেরিকার বাংলাদেশের প্রবাসী যারা এখানে বসবাস করেন সর্বস্তরের জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনি দেখেছেন আমাদের একটি দাবি যে এই অবৈধ সরকার এই নিশিরাতের সরকার এই অগণতান্ত্রিক সরকার এই ভোটবিহীন সরকারকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না অতএব কারণে এই অবৈধ সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আর অবিলম্বে সময় ক্ষণ না করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন নচেত এই প্রবাস থেকে এমন আন্দোলন গড়ে তোলা হবে এই সরকারের পালাবার জায়গা থাকবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের জননেত্রী শেখ হাসিনা এখন কোন জায়গায় আছেন আমি আছি এখন ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আমাদের সমস্ত নেতাকর্মীরা এখানে আছে সো আমাদের জননেত্রী শেখ হাসিনা এখানে অ্যাওয়ার্ড পাবে আমার উনি এখানে প্রধান অতিথি হিসেবে আছে আসছে আসছে এবং আমি চাই আমাদের এমন এমন আমাদের প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা দেশ থেকে আমাদের জননেত্রীকে সম্মান করুক আমাদের দেশকে সম্মান করুক কারণ আমাদের দেশ আর পিছিয়ে নেই আমাদের দেশ এখন উন্নত বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি শাহিদা পারভীন লিপি জামালপুরের পক্ষ থেকে দোয়া করবেন আমাদের জননেত্রী খন্দকার মারুফ হোসেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে এসেছি যে নিশিরাতের অবৈধ শেখ হাসিনা সরকার আজকে ওয়ার্ল্ড ব্যাংক এসেছে আমরা বলতে চাই যে এই সরকার নিশিরাতের অবৈধ জনগণের কর্তৃক নির্বাচিত সরকার নয় আমরা সারা বাংলাদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ওয়ার্ল্ড ব্যাংককে অনুরোধ জানাতে এসেছি যাতে করে এই নিশিরাতের অবৈধ সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করে বাংলাদেশের একটি কুখ্যাত ভোট ডাকাতের প্রধান ব্যাংক ডাকাতের প্রধান আজকা মাফিয়া নেত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে আসবে আমরা চাই না যুক্তরাষ্ট্রের থেকে আমরা চাই না এই ধরনের অবৈধ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের থেকে আইসা বাংলাদেশে শান্তি মতো ফিরিয়ে যাওয়া আমি ব্যক্তিগতভাবে চাই তাকে জুতা পারিয়ে এই নিউ ইয়র্ক থেকে তাকে আমরা বিদায় করব আমরা এই ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই না আমরা চাই তত্ত্ববোধক সরকারের মাধ্যমে যাতে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেই ক্ষমতা আসে সে যদি ক্ষমতা আসে তাকে আমরা মেনে নেব আমি বাংলাদেশ থেকে এসেছি কেমন আছেন আপনি আমরা এখানে আসছি আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে পদ্মা সেতুর জন্য আমাদের এখানে চেক নিতে আসছেন সো আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের সামনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা চিরজীবী হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাক ধন্যবাদ কেন আসছেন এখানে আমরা আসছি আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি আসছেন ওনার জন্য আমরা আসছি আমরা ওনাকে সমর্থন করার জন্য আসছি উনি যেন বারবার এই সরকার বারবার সরকার থাকতে পারেন আমরা শেখ হাসিনার সরকার বারবার দরকার এই জন্যই আমরা আসছি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে শেখ হাসিনা তার অবৈধ শাসনের সময় যে সমস্ত দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে অর্থনৈতিক মন্দা আমাদের চলতেছে সেই জন্য যাতে বিশ্বব্যাংক তাকে সতর্ক করে এবং তাকে পরবর্তীতে যে সমস্ত ঋণ দান করবে সেই জন্য সতর্ক থাকেন কারণ হচ্ছে একজন অবৈধ সরকার একটি সুন্দর অর্থনীতি গড়ে তুলতে পারে না এবং তার সমস্ত অর্থগুলি বিদেশে পাচার হয়ে গেছে পরবর্তীতে আবার যদি কোনো অর্থ দান করে সেগুলো পাচার হয়ে যাবে সুতরাং আমরা চাই আপনি তো বললেন বিদেশে পাচার হয়ে গেছে আপনার জানা মতে কীভাবে পাচারটা হলো আপনি মনে করেন আপনি কয়েকভাবে পাচার হয়েছে একটা হচ্ছে মনে করেন যে আমাদের দেশের যে সমস্ত মেগা প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেই মেগা প্রকল্পগুলির দেখা গেছে যে 100% যে কাজ হওয়ার কথা যে টাকা লাগে সেটাকে যে পরিমাণ টাকা লাগে তারা ডবল টাকা অনুমোদন করছে সেই টাকাগুলো কী করছে অর্ধেক টাকাগুলো তার কমিশন ভিত্তিতে বিভিন্নভাবে নিজেদের আত্মে নিয়ে সেই টাকাগুলো অবৈধ দেশ বিদেশে পাড়া হচ্ছে এবং এবার আছে কুইক রেন্টাল এই সমস্ত আপনার আমাদের দেশের যে সমস্ত বিদ্যুৎ খাতে যে সমস্ত ব্যাপারগুলো আছে এই সমস্ত ক্ষেত্রে অনেকগুলি প্রচুর দুর্নীতি হয়েছে আপনারা জানেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে এখানে এসেছেন সেই আমন্ত্রণে আজকে সেই বিশ্বব্যাংকের সাথে উনি বৈঠক করছেন এখানে এই ফেসিস্ট সরকার বাংলাদেশের জনগণের মাথার উপরে এক জগদ্দল পাথরের মতো অবস্থান করছেন উনি বিনা ভোটের সরকার নিশিরাতের সরকার
গুম খুন থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যিনি তা করেননি।